নমস্কার, ঘরোয়া বাঙালি রান্নায় সকলকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি, আলু দিয়ে কচুর দম। অবশ্যই আপনারা এটা ঘরে ট্রাই করে দেখবেন, খুবই একটা সুস্বাদু রান্না। অল্প উপকরণ দিয়ে সাধারণ একটা রান্না, অথচ খেতে খুব সুস্বাদু। এটা আপনি ভাতের সাথে, রুটির সাথে, সবার সাথেই খেয়ে দেখতে পারেন। প্রথম যারা চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, অন্যের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো, কত সুন্দর গ্রেভি হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। এখানে আমার কচু আর আলু কাটা আছে, প্লেন জলে ধোয়া আছে, আর লাগছে ভারী ধরনের পেঁয়াজ কাটা আছে আমার, ছোট্ট করে টুকরো করা, এক টুকরো পাতি লেবু, এখানে আছে মাঝারি একটা পেঁয়াজ, 5 কোয়া রসুন, 2টি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি আমি, আর একটু আদা, এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছি, হলুদ গুঁড়ো রয়েছে 1 চামচ, স্বাদমতো নুন, 1/2 চামচ চিনি, এখানে আছে 1 চামচ ধনে জিরে গুঁড়ো, এটাতে আমি একটু জল অ্যাড করব, মিক্স করে নেব। এতে দেব আমি পাতিলেবুর রসটা দিয়ে দেব, এটা আমি পাতিলেবুর রসটা এতে আমি অ্যাড করে দিলাম। এটা আছে আমার ঘি, আর লাগছে গরম মশলার গুঁড়ো, ফোড়ন দেওয়ার জন্য লাগছে 1টি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, 2টি তেজপাতা। এখন আমি রান্নাটা শুরু করছি, আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এতে সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নেব। একটু হলুদ দিলাম, এবার একটু লাল করে ভেজে নেব। আমি আলু আগে সেদ্ধ করে নিইনি, কচুও সেদ্ধ করে নিইনি। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এরপরে এতে আমি কচুগুলো দিয়ে দেব, কচুগুলো আমি লাল করে ভেজে নেব। কচুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কচুটা তুলে নেব। ফোড়ন দিয়ে দিলাম, একটু একটু লাল লাল করে করে নেব। এতে আমি দেব পেঁয়াজ কুচো, পেঁয়াজ কুচোটা লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এতে আছে আমার 1টা মাঝারি ধরনের পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, এইটা আমরা আমি দিয়ে দেব। এটা একটু লাল করে ভেজে নেব, এতে দেব আমি একটু হলুদ, নুন, এটা আমি টেস্ট করে রেখেছি, জিরে, ধনে, আর এর সঙ্গে লেবুর রস, এটা আমি দিয়ে দেব, একটু মেরে নেব। টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি,
এটা আমি লাল লাল করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ে। মশলাটা ভাজা হবে যখন আর শুকনো শুকনো হবে, এতে আরো একটু জল, খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে কষলে আবার যখন কষা হবে তখন এরটা আরো ভালো ভাবে হবে, তাতে স্বাদটা আরো বাড়ে। অল্প পরিমাণ জল অ্যাড করে ভাজার পর আরো একবার ভাজা হয়, তার জন্য এটা স্বাদটা বাড়ে, আরো সুন্দর লাল লাল ভাবে ভাজা হয়। আপনারাও এইভাবে ভাজতে ভাজতে মাঝে মধ্যে যখন শুকনো হয়ে যাবে তখন খুব অল্প পরিমাণ জল মেশাবেন, মিশে আবার একবার ভাজবেন, দেখবেন ওর একটা অন্যরকম স্বাদ আসে। দুবার করে ভাজা হয় তো, আর ওর জন্য এটা স্বাদটা বেশি বাড়ে আর কি। আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি ভাজা কচুটা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন শুকনো হয়ে গেছে, আমি অল্প খুব অল্প পরিমাণে একটু জল মেশাবো, মিশিয়ে এটা করবো। জল অ্যাড করে দিচ্ছি, একটু বেশি জল দিলাম, একটু সেদ্ধ হবে আর কচুতে একটু জলটা বেশি টানে। এবার আমি আমি এবারে ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হতে 10 মিনিট সময় দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটি খুলবো। দেখুন আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কচুও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, একটা সুন্দর গ্রেভিও তৈরি হয়েছে। এরপরে এতে আমি দেব 1 চামচ ঘি। আর দেব একটু গরম মশলা। এরপরে আমি গ্যাসটা নিভিয়ে দেব, নিভিয়ে দেব একটু নেড়ে চেড়ে, একটু ঢাকা দিয়ে দেব, 3-4 মিনিট ঢাকা দিয়ে দেব, তাহলে এর সুন্দর সেন্টটা ওর মধ্যেই চারিয়ে যাবে। দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এইরকম দেখতে হবে।